ভিভো অফিসিয়ালি চাইনাতে 5G টি সিরিজের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করলো, ভিভো T1, ভিভো T1X। এই দুটি স্মার্টফোন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্পেসিফিকেশনের। এর মধ্যে ভিভো T1 হায়ার ভেরিয়েন্ট উইথ নিউ লুকিং ডিজাইন উইথ নিউ ফিচার। চলুন কথা বলা যাক এর স্পেসিফিকেশন নিয়ে। ভিভো T1 ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চিস ফুল HD প্লাস IPS ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 20:9 এসপেক্ট রেশিও এবং 91.36% স্ক্রিন টু বডি রেশিও। এবং এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর এবং GPU হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 642 এর। এবং এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্টের 8GB এবং 12GB যা LPDDR5 র্যাম। এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে দুটি ভেরিয়েন্টে 128GB এবং 256GB যা EFS 3.1। এবং এই ফোনটির পিছনে রয়েছে মোট 3টি ক্যামেরা, 64MP মেন ক্যামেরা উইথ 1.79 অ্যাপারচার, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স উইথ 120° ফিল্ড অফ ভিউ, 5MP মাইক্রো লেন্স উইথ 2.4 অ্যাপারচার। এবং এই ফোনটির পিছনের ক্যামেরাতে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ 60fps। এবং এই ফোনটি সাপোর্ট করে ইমেজ স্ট্যাবিলাইজেশন যা আপনার ছবিকে করে তুলবে আরও সুন্দর। এই ফোনটির সামনে রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা উইথ 2.45 অ্যাপারচার। এবং এই ফোনটির সাথে থাকছে 5000mAh একটি ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং UI হিসেবে থাকছে অরিজন OS। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে সাইডে। এই ফোনটির কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G ওয়াইফাই, ব্লুটুথ, GPS, 3.5mm হেডফোন জ্যাক, Type-C চার্জিং পোর্ট। এবং এই ফোনটির ডাইমেনশন আছে 164.7mm বাই 76.68mm বাই 8.5mm। এবং এই ফোনটির ওজন 193 গ্রাম। এই ফোনটির বাংলাদেশের প্রাইস ধারণা করা হচ্ছে 30,000 টাকা, 8GB 128GB ভ্যান, 8GB 256GB ভ্যান 33,000 টাকা। এবং সবচেয়ে হায়ার ভ্যান 12GB 256GB ফোনটির প্রাইস বাংলাদেশে ধারণা করছে 35,000 টাকা। এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, আরোরা ব্লু এবং ব্ল্যাক।